দেখো এখানে প্রথম অঙ্কটাই বলছে 11 কিউব প্লাস 12 কিউব প্লাস 13 কিউব সর্বদা বিভাজ্য হবে কত দ্বারা। ওকে, তো দেখো এখানে যে সংখ্যাগুলো বলেছে 11 কিউব প্লাস 12 কিউব প্লাস 13 কিউব, একটা বিষয় লক্ষ্য করে দেখো এই সংখ্যাগুলো সব পরপর সংখ্যা, 11 12 13 11 12 13 এগুলো সব পরপর বা ক্রমিক সংখ্যা। যদি এরকমটা দেখা যায় তিনটে ক্রমিক সংখ্যার ঘনের যোগফল আছে তাহলে সেটা সবসময় এই সংখ্যাগুলোর যোগফল দ্বারা বিভাজ্য হবেই, অর্থাৎ একটা সংখ্যা 11, একটা সংখ্যা 12 এবং আর একটা সংখ্যা 13, এই তিনটে যোগ করলে যেটা হবে সর্বদা সেটা দ্বারা বিভাজ্য হবে। তো দেখো এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 36, তাই না? 30 আর 6 36, তাহলে এই গোটা রাশিটা 36 দ্বারা বিভাজ্য হবে। এই রুলসটা মাথায় রেখে দেবে, এ বি সি যদি তিনটে ক্রমিক সংখ্যা হয় তাহলে তাদের ঘনের সমষ্টি সর্বদা এ প্লাস বি প্লাস সি দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই অঙ্কটায় 36 হবে অ্যান্সার, তার মানে আমরা উত্তর পাবো 36 অপশন ডি, এইটা হয়ে যাবে অঙ্কের অ্যান্সার। দেখে নেবো পরের অঙ্কটা কি আছে। এখানে বলেছে 25 স্কোয়ার এবং 26 স্কোয়ার এই দুটোর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা কত। একটা বলেছে 25 স্কোয়ার, 25 স্কোয়ার মানে কত, 625, আর একটা বলেছে 26 স্কোয়ার। তো এই দুটোর সংখ্যার মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, যেমন ধরো 1 2 এগুলো সব ন্যাচারাল নাম্বার, তো এরকম ন্যাচারাল নাম্বার কটা আছে, এই অঙ্কগুলো যখন বার করব তখন কিভাবে করব। দেখো এখানে যে দুটো সংখ্যা বলেছে, একটা 25 তার স্কোয়ার আর একটা 26 তার স্কোয়ার, ওকে, এর জন্য দুটো পদ্ধতি অবলম্বন করা হয়। কি কি? তো সংখ্যা যে দুটোর বর্গ আছে, একটা 25 আর একটা 26, এটাকে যদি আমি এন ভাবি তাহলে এটা ঠিক তার পরের সংখ্যা, তাই এন প্লাস ওয়ান বলতে পারি। তো মনে রাখবে এরকম যদি হয় তাহলে স্বাভাবিক সংখ্যার সংখ্যা হবে টোয়াইস এন সব সময়। তো এখানে টোয়াইস এন কত হবে, 2 ইন্টু এন কত, 25, তাহলে 25 ইন্টু 2 কত হবে, 50টি, তাহলে স্বাভাবিক সংখ্যার সংখ্যা কত হবে, 50টি। এটা একটা মেথড। আর একটা মেথড অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে এই যে আমাকে বলেছে 26 স্কোয়ার আর 25 স্কোয়ারের মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যার সংখ্যা। তো আমরা এই দুটো প্রথমে বিয়োগ করে দেবো। তাহলে দেখো এই দুটো বিয়োগ করলে আমি এটাকে এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার ভাবতে পারি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সিস্টেমে আছে। তো এখানে আমরা কী করবো, এটাকে এ প্লাস বি এ মাইনাস বি লিখতে পারি, ঠিক কিনা? তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখবো এটা হিসেব করে কত পাওয়া যাচ্ছে। তাহলে দেখো 26 আর 25 যোগ করলে হয় 51, আর 26 25 বিয়োগ করলে হয় 1, কত পেলাম, 51। মনে রাখবে এর থেকে 1 কমিয়ে দিলে যেটা হবে সেটাই স্বাভাবিক সংখ্যার সংখ্যা, 51 থেকে 1 বাদ দাও কত হবে, 50, তাহলে স্বাভাবিক সংখ্যা কটি আছে, 50টি। এইভাবেও ভাবা যায়, এইভাবেও ভাবা যায়, তোমাদের দুটো ট্রিক আমি শিখিয়ে দিলাম। পরের অঙ্কটায় আমরা চলে আসবো। বলেছে কিছু সংখ্যক সৈন্যকে 12 15 18টি সারিতে সমান সংখ্যকভাবে সাজানো যায়, আবার নিরেট পূর্ণবর্গাকারও সাজানো যায়, তাহলে বলতে হবে সর্বনিম্ন সৈন্য সংখ্যা কত। তো দেখো যদি শুধু আমাকে প্রথম লাইনটা বলতো, মানে 12 15 এবং 18 এই সারিগুলোতে সাজানো যাচ্ছে, তাহলে আমরা কী করতাম, এগুলোর এলসিএম বের করে নিতাম। তাহলে দেখো 12 15 18 যখন আমরা এলসিএম বার করবো, এলসিএম বার করার সহজ মেথড আমি বলেছি, প্রথমেই বড় সংখ্যাটা নিয়ে নাও, তারপর দেখো বাকিগুলোতে কী আছে কী নেই। যেমন 15 15কে লেখা যায় 5 ইন্টু 3 5 ইন্টু 3 3, তো 18 তো আছে, 5 নেই, তাহলে 5টা নিলাম। আবার দেখো 12কে লেখা যায় 6 ইন্টু 2, 6 তো 18তেই আছে, 2টা নেই, তাহলে 2টা গুণ করে দাও, 18 ইন্টু 10 কত হবে, 180। তাহলে দেখো 180 এমন একটা সংখ্যা, যদি এতগুলো সৈন্য থাকতো তাহলে তাদের 12টা 15টা 18টা সমান সংখ্যকভাবে সারিতে সাজানো যেত, কিন্তু আমাকে বলেনি, বলেছে পূর্ণ বর্গাকারেও সাজাতে হবে। তাহলে দেখতে হবে 18-র কোন গুণিতক সবচেয়ে কম পূর্ণ বর্গাকার হবে। তো তার জন্য আমরা অনেক কিছু করতে পারি। দেখো এমনিতেই আমরা জানি যে 18 180, তো 180-র সঙ্গে 5 গুণ করলে কত হয়, 900 900, একটা পূর্ণ বর্গাকার সংখ্যা, এইভাবেও করা যায়। অথবা 180-র আমি ফ্যাক্টর করে দিলাম, দেখো 2 দিয়ে কাটছি, 180 যেমনভাবে আমরা ফ্যাক্টর করি তেমনিভাবে করবো, 90 যাবে, আবার 2 দিয়ে কাটো, দেখো এইভাবে যখন আমরা ফ্যাক্টর করবো 3 দিয়ে যাবে, আবার 3 দিয়ে যাবে, ঠিক। তাহলে দেখো আমরা কী লিখতে পাচ্ছি,
180 কে আমরা লিখতে পারি 2 × 2 × 3 × 3 × 5 পূর্ণ বর্গাকার বলেছে মানে প্রত্যেকটা রাশি যেন দুবার বা জোড় সংখ্যক বার থাকে তাহলে দেখো দুইটা দুবার আছে তিনটা দুবার আছে কিন্তু পাঁচ একবার আছে তাহলে এটা পূর্ণ বর্গাকার করতে হলে আর একটা পাঁচ দরকার তাহলে 180 কে আর একবার পাঁচ দিয়ে গুণ করে দেবো কত হবে 900 ঠিক আর 900 পূর্ণ বর্গাকার সংখ্যা তাহলে ওখানে শূন্য সংখ্যা কত হবে 900 তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার আশা করি সবার ক্লিয়ার হয়েছে পরের অঙ্কটা আমরা চলে আসবো দেখো এখানে বলেছে 5 × 7 × 9 × 11 + পি একটা পূর্ণ বর্গ সংখ্যা হলে পি এর মান কত হবে দেখো 5 × 7 × 9 × 11 প্রথমেই একটা বিষয় লক্ষ্য করো প্লাস পি আছে তো প্রথমেই একটা বিষয় লক্ষ্য করো এই যে সংখ্যাগুলো এইগুলো কিন্তু বিজোড় সংখ্যা 5, 7, 9, 11 বিজোড় সংখ্যা এবং পরপর বিজোড় সংখ্যা ঠিক কিনা 5, 7, 9, 11 পরপর বিজোড় সংখ্যা তো কোথাও যদি দেখো এরকম চারটা পরপর বিজোড় সংখ্যা গুণ আকারে আছে তার সঙ্গে যোগ আছে পি তাহলে মনে রাখবে এই পি এর মান সবসময় 16 হবে 16 যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে যেমন আমি একটা উদাহরণ ছোট উদাহরণ হিসেবে দেখাচ্ছি পরপর বিজোড় সংখ্যা নিচ্ছি ধরো 1, 3, 5 এবং 7 নিলাম এগুলোকে গুণ করছি 15 দেখো তাহলে হচ্ছে 15 × 7 = 105 তাহলে বলো 105 এর পরে পূর্ণবর্গ সংখ্যা কত আছে 121 তাহলে 105 এর সঙ্গে কত যোগ করলে 121 হবে 16 তাহলে মনে রাখবে এইরকম যদি বিজোড় সংখ্যা পরপর গুণ থাকে তাহলে তারপরে 16 যোগ করলে সেটা সবসময় অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 16 অর্থাৎ এখানে অপশন সি হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার আশা করি সবার ক্লিয়ার হয়েছে পরের অঙ্কটায় আমরা চলে আসব দেখো এই অঙ্কটা একটা অঙ্ক যেখানে নাম্বার সিস্টেম এবং সিম্পলিফিকেশন একসাথে মিশেছে তো এই ধরনের অঙ্ক তো পরীক্ষায় ভীষণভাবে পড়ে যে অঙ্কটা দেওয়া আছে সেটা প্রথমে একবার আমি রিরাইট করে নিচ্ছি কত আছে দেখো 5 − √19 + √31 + √10 + √225 এই সব অঙ্কে সবসময় শেষ দিক থেকে করতে হয় যেমন ধরো 225 কার বর্গ 15 বর্গ তাহলে তার বর্গমূল হিসেবে বেরিয়ে আসবে 15 দেখো তার সঙ্গে আবার একটা 10 যোগ আছে তাহলে বলো 10 আর 15 যোগ করলে কত পায় 25 তার আবার যেহেতু বর্গমূল আছে 25 এর বর্গমূল হিসেবে বেরিয়ে আসবে 5 ঠিক তাহলে 31 আর 5 যোগ করবো কত হবে 36 তার আবার বর্গমূল আছে 36 এর বর্গমূল কত হয় 6 তাহলে এখান থেকে বেরিয়ে আসবে 6 19 এর সঙ্গে 6 যোগ করবো কত হবে 25 দেখো এরও আবার বর্গমূল আছে 25 এর বর্গমূল হয় কত 5 তাহলে এখানে বসলো 5 আলটিমেটলি পেলাম 5 − 5 তাহলে বলো 5 থেকে যদি আমরা 5 বাদ দিই কত হয় 0 তাহলে এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 0 অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে অপশন এ হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার 0 এই অঙ্কগুলো পরীক্ষা ভীষণ রকমভাবে পড়ে এই অঙ্কগুলো প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হয় এরপর তোমরা বই থেকে প্র্যাকটিস করে নেবে আমি দেখো নিয়মটা তোমাদেরকে বললাম এবং এই নিয়মটা ফলো করে তোমরা প্রচুর অঙ্ক কিন্তু প্র্যাকটিস বাড়িতে করো এখন পরের অঙ্কটা আমরা দেখে নেব দেখো নেক্সট অঙ্কে বলা আছে 3600 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটা পূর্ণ ঘনরাশি হবে 3600 তাকে কত দিয়ে গুণ করলে সেটা একটা ঘনরাশি হবে ওকে তাহলে এক কাজ করবো আমরা প্রথমে এই সব অঙ্কে কী করবো 36 কে ফ্যাক্টার করে নেব তাহলে প্রথমে 2 দিয়ে কাটবো 1800 হবে আবার 2 দিয়ে কাটবো 900 হবে ঠিক এরকম করে আমরা ক্যান্সেল করতে থাকবো 3 দিয়ে কাটবো তাহলে 300 হবে আবার 3 দিয়ে কাটবো 100 হবে ঠিক পরেরটা দেখো আবার 2 দিয়ে ক্যান্সেল হবে ঠিক আছে 50 আবার 2 দিয়ে 25 5 দিয়ে 5 ওকে তাহলে দেখো তো আমরা 3600 কে কী লিখতে পারলাম 3600 কে লিখতে পাচ্ছি 2 × 2 এখানে আরও দুটো 2 আছে তাহলে 2 × 2 × 2 × 2 লিখতে পারি পাশাপাশি দেখো দুটো 3 আছে তাহলে × 3 × 3 তারপরে দেখো শেষে দুটো 5 আছে তাহলে × 5 × 5 ওকে তাহলে এই যে সংখ্যাগুলো যেহেতু ঘন বলেছে তাহলে প্রত্যেকটা ফ্যাক্টর হয় 3 বা তার গুণিতক আকারে থাকতে হবে হয় 3টে থাকতে হবে বা 6টা থাকতে হবে তো এখানে দেখো 3টে 2 আছে কিন্তু এখানে 1টা 2 আছে তাহলে আমার আরও 2টো 2 দরকার 2টো 2 নিলাম ঠিক আছে এখানে 2টো 3 আছে তাহলে আর 1টা 3 নেবো এখানে 2টো 5 আছে আর 1টা 5 নেবো ঠিক এবার এগুলো গুণ করে দেবো
দেখো বারো পাঁচে ষাট, তাহলে আমি ছত্রিশকে, ছত্রিশশোকে যদি ষাট দিয়ে গুণ করে দিই তাহলে সেটা একটা ঘনরাশি হবে, ফলে আমাদের উত্তর হয়ে যাবে ষাট। দেখো এখানে আমাদের অপশন হিসেবে অপশন বি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, পরের অঙ্কটা আমরা চলে আসব। দেখো নেক্সট অঙ্কে কি বলা হয়েছে, কতগুলো সংখ্যা দেওয়া হয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে বলেছে বৃহত্তম কোনটা। প্রথমে কত আছে, থ্রি রুট টু, তারপর রুট ১৯, তারপর আছে ফাইভ রুট থ্রি, তারপরে রুট সেভেন্টি টু। তো আমরা কী করব, সব সংখ্যাটাকে রুট সহ লিখব, তাহলে এখানে যেটা বাইরে তিন আছে তাকে ভেতরে ঢুকিয়ে দেবো। দেখো তিন যদি রুটের ভেতরে ঢুকে, তিনের স্কোয়ারে হয়ে ঢুকবে মানে নয় হয়ে ঢুকবে ইন্টু টু, এইটা তো পুরোটা রুটের ভেতরেই আছে, কিছু করারই দরকার নেই। পাঁচটাকে যখন রুটের ভেতরে ঢোকাবো ২৫ আকারে ঢোকাবো ইন্টু তিন, আর এটাও রুটের ভেতরে আছে ফলে এটা নিয়ে কিছু ভাবার দরকার নেই। এরপর এগুলো আমরা গুণ করতে থাকবো, তাহলে দেখো এই দুটো যদি গুণ করি কত হবে, নয় ইন্টু দুই মানে ১৮, তারপরে পড়ছে রুট ১৯, তারপর ২৫ ইন্টু তিন মানে ৭৫, তারপরে হচ্ছে ৭২। ঠিক, তাহলে এই যে সংখ্যাগুলো আমি রুটের ভেতরে সব নিয়ে এলাম, এবার দেখবো এইগুলোর মধ্যে সবচেয়ে বড় কি, এইগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ৭৫। সে এসেছে কোথার থেকে, করসপন্ডিং ফাইভ রুট থ্রি থেকে, তাহলে এখানে ফাইভ রুট থ্রি হয়ে যাবে বৃহত্তম। ঠিক আছে, এই সেম অঙ্কে ক্ষুদ্রতমও বলতে পারতো, তখন এই সংখ্যাগুলোর মধ্যে দেখবো ১৮, ১৯, ৭৫, ৭২-এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কত, ১৮, তাহলে আমাকে যদি ক্ষুদ্রতম বলতো তাহলে আমরা উত্তর করতাম থ্রি রুট টু, এখানে বৃহত্তম বলেছে ফাইভ রুট থ্রি, এটা হয়ে যাবে অ্যান্সার। তার মানে এখানে অপশন, এটাকেই অপশন হিসেবে ভাবতে পারো, অপশন সি হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। দেখো তোমাদের জন্য খুব একটা সুখবর আছে, তোমরা যারা বিশেষ করে টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বেশ কতগুলো কোর্স আমার শুরু হচ্ছে জুন থেকে। ঠিক আছে, এতে তোমাদের গোটা অ্যারিথমেটিক কোয়ান্টিটিটা আমি কমপ্লিট করাবো, এবং বাকি সাবজেক্টগুলো অর্থাৎ বাংলা, এনভায়রনমেন্টাল সায়েন্স, চাইল্ড সাইকোলজি ইত্যাদি সমস্ত আরও বিভিন্ন টিচার যারা এক্সপার্ট তারা তোমাদের কমপ্লিট করাবেন। এছাড়া রেলের জন্য বেশ কিছু কোর্স আমার আসতে চলেছে, যেমন রেলের জন্য দুটো কোর্স আসতে চলেছে, একটা অ্যারিথমেটিকের ওপরে গোটা অ্যারিথমেটিকটা কভার করাবো, আর একটা রিজনিংয়ের ওপরে, তাতে গোটা রিজনিংয়ের সমস্ত টপিক ধরে ধরে কভার করাবো উইথ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং প্র্যাকটিস সেট এবং তারপরে টেস্ট, ফলে তোমাদের গোটা প্রিপারেশনটা এখান থেকে হয়ে যাবে। এছাড়া WBCS মেনের জন্য তো বেশ কিছু কোর্স আমার অলরেডি চলছে, WBPSC-র জন্য চলছে, এবং আজ থেকে WBPSI, জানো এই পরীক্ষাটা একটু অন্যরকম, তার জন্য একটা কোর্স আজ থেকে শুরু হচ্ছে, ফ্রম টুডে। ঠিক আছে, আজকে রাত্রিবেলা ৯:৩০ থেকে একটা কোর্স শুরু হচ্ছে। ঠিক আছে, এবং এই এই অঙ্কগুলো একটু অন্যরকম, ফাইভ মার্কসের অঙ্ক থাকে এবং সাবজেক্টিভ অঙ্ক থাকে, তাই তোমাদেরকে বলবো খুব বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি তোমরা পারলে জয়েন হয়ে যাও, এবং জয়েন হওয়ার সময় শুভ্র লাইভ এই কোডটা ইউজ করো, তাহলে একটা ১০% ডিসকাউন্ট ইনস্ট্যান্ট পাবে। এবং যেসব টিচার তোমাদের ক্লাস নেবেন সেই সব টিচার সম্পর্কেও আমি তোমাদেরকে, এবং আপকামিং যে কোর্সগুলো সেই কোর্সগুলো সম্পর্কে আমি তোমাদের একটু জানিয়ে দিই। দেখো যেসব টিচার তোমাদের ক্লাস নেবেন তারা কিন্তু ইন্ডিয়ার টপ মোস্ট এডুকেটার, এবং তারা সমস্ত নিজের বিষয়ে এক্সপার্ট, দেখতেই পাচ্ছ সমস্ত টিচার এনারা আছেন। পাশাপাশি তোমাদের যে যে টপিক, যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যে যে টপিক দরকার সমস্ত টপিক কিন্তু এখানে কভার হচ্ছে। এর পাশাপাশি আমি তোমাদেরকে দেখিয়ে নিতে চাইবো যে আপকামিং কোর্সগুলো কী কী আছে, দেখতেই পাচ্ছ প্রচুর আপকামিং কোর্স, এখানে আমি একটা কোর্স দেখতে পাচ্ছ, সবগুলো এখানে দেখানো সম্ভব নয়, তো এরকম প্রচুর আপকামিং কোর্স, ব্যাচ কোর্স ইত্যাদি শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ ব্যাচ কোর্স কতগুলো শুরু হচ্ছে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, এবং দেখো তোমাদের যে কোনো জায়গার থেকে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখতে পারবে, শুধু ইন্টারনেট অ্যাক্সেস থাকলেই হবে। এছাড়া আমাদের সমস্ত নোটসগুলো তোমরা পাচ্ছ, কুইজের প্রশ্ন পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশন প্রত্যেক তিন দিন পর পর একদিন করে ক্লাস থাকে, যদি শুধু ছাত্রদের প্রবলেমগুলোকে সলভ করা হয়। এছাড়া প্র্যাকটিস সেশন, টেস্ট সিরিজ তো থাকছেই। আর দেখো যেহেতু এটা পেড কোর্স, খুব কম পরিমাণ তোমাদের পয়সা লাগে, কোডটা ইউজ করলে ১০%, তো তোমরা এক মাসের জন্য, তিন মাসের জন্য বা ছ মাসের জন্য, এক বছর, দু বছরের জন্য জয়েন হতে পারো। তো আমি বলবো এক বছরের জন্য জয়েন হওয়া এটা বুদ্ধিমান, বা দু বছরের জন্য জয়েন হওয়া এটা বুদ্ধিমানের কাজ, কারণ মাত্র ৭০০০ টাকা সারা বছরে মিলিয়ে, আর কোড ইউজ করলে ৬,৩০০, অর্থাৎ প্রত্যেক মাসে প্রায় ৫০০ টাকা সব সাবজেক্ট মিলিয়ে, এবং তার পাশাপাশি তোমাদের পার ডে মাত্র ১৭ টাকা করে। তো তোমাদেরকে বলবো খুব বেশি দেরি করো না, ফুল প্রিপারেশন নাও আমাদের সঙ্গে থেকে। টাটা।